কাজলাগড় রাজবাড়ির মহাপ্রভুর মন্দির। এটা বর্তমান মহাপ্রভু আছে চড়াবাড়ে। চড়াবাড়ে এই মহাপ্রভু চড়াবাড়ে আছে। চড়াবাড়ে চড়াবাড়ে কোথায় সেটা? কলাবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাম দিকে একটু নেমে আবার পশ্চিম দিকে রাস্তায় গেছে। মানে এই মন্দিরের মূর্তিটা সরে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন আছে ওনাদের বাড়িতে, রাজার হাইলে আছে। এটা রাজবাড়ি ছিল, এটা ভেঙে গেছে। এটা রাজবাড়ির মন্দির, মহাপ্রভুর মন্দির। পুরো বটগাছে দখল নিয়ে নিয়েছে সব। বহু পুরানো পুরানো আম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ সব এখানে আছে। এখানে আমরা ক্যাম্প করেছি, ভারত সরকারের সঙ্গে রিলিফ ক্যাম্প। বেহুদিয়াতে সেন্টারে খাবার যাচ্ছে, এখান থেকে বিভিন্ন জায়গায় খাবার যাচ্ছে। আমরা আছি এখানে, বিল্ডিংটা আছে মহিষাদল রাজবাড়ি। এখানে আমাদের ভারত সরকারের সঙ্গে রিলিফ ক্যাম্পটা করা হয়েছে। কাজলাগড় রাজবাড়ি, আমাদের ক্যাম্পে ডেলি 10,000 লোকের রান্না হচ্ছে। একটা কড়াইতে 2 কুইন্টাল চাল পড়ছে, চাল ডাল। আর একটা পার্টি হলো আমি কার সাথে খাবো? দুটা দুটা চারটা অঞ্চল একটা পাঁচটা আমি কি কথা করে শুন, আমার কদমা প্যাকেট আসছে আমাদের জায়গা আছে, জায়গাতে চেঞ্জ করে নিচ্ছি। আমরা ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে কাজলাগড় বিডিও অফিসে ক্যাম্প করে ওখানে রান্নার ব্যবস্থা হয়েছে। ওখান থেকে আমরা রান্না করা খাবার নিয়ে এখন এসেছি বেনুদিয়া ব্লকে।
প্রায় ওখান থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে। এই স্কুলের উপরেও কিছু লোককে খাওয়ানো হচ্ছে, এরকম ছোটো ছোটো ক্যাম্প করে বিভিন্ন জায়গায় আমরা খাবার পাঠিয়ে দিচ্ছি পাত্রে করে, তারা সেখানে যেয়ে খাবার বিতরণ করছেন। আসতে যাবে আমাদের গাড়ি, আসতেই যাচ্ছে। মহারাজকে বলো, বলেনি কেন? মহারাজ তো দিচ্ছে সবাইকে, কিছু কথা বলো না, ওরা বলবে না না আমাদের কিছু দেখে। দুটো শারদি মণ্ডপটা এটা তুলবেন সামনে, এই যে একবার জায়গা কোনটা কাছে গেলে জায়গাটাও তুলে নেবো। তাহলে সোজা যাক, সোজা যাক, কলা বেরিয়া কলা। অবলম্বন কলাবেরিয়ার আয়োজনে স্মারক উৎসব সঙ্গে দেখা করো, প্রণববাবুর প্রণববাবুর সঙ্গে দেখা করো, ভোটবারজীবীর প্রণববাবুর সাথে দেখা করো। ওই তো আসছে, ওই যেটা প্রথমে কে করতে বলছিল। আর এরকম বহুত হয়েছে, আমরা এখন যাচ্ছি ভোটবারজীবীর কলাবেড়িয়া বাস স্ট্যান্ড, পুরো জলের তলায় তলিয়ে গেছে, মানুষের এক হাঁটুর ওপর জল নিয়ে ত্রাণের জন্য হাহাকার পড়ে গেছে। ভারত সেবাশ্রম সংঘের কাছে, স্বামীজিদের কাছে ওনারা বলছে আপনারা আমাদেরকেও কিছু দেন, আমাদেরকেও কিছু নিরন্তর মানুষের কাছে কিছু যদি অন্ন তুলে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। বিস্তীর্ণ এলাকা জলের তলায় তলিয়ে আছে, সেই ছবি জায়গায় গিয়ে খাবার দেব দীঘা যাওয়ার রাস্তা, মেন রোড এটা। আপনারা দেখছেন কিভাবে মানুষ দুটো খাবার নেওয়ার জন্য কিভাবে যাচ্ছে, মানে এমন পরিস্থিতি কেউ রান্নাও করতে পারছে না, রান্না করবে কি করে, চাল ডাল সব ভিজে গেছে। কোন মন্দির বেশি দেখা আছে?